বৃহস্পতিবার বহরমপুর সেন্ট্রাল কারেকশনাল হোমের পক্ষ থেকে কারেকশনাল হোমের সুপারিনটেনডেন্ট শ্রী দেবাশিস চক্রবর্তী এবং অন্যান্য কর্মরত অধিকারী সহিত বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে এক সাফাই অভিযান করা হয়। আমার জেলার বাবুদের নাও, ওদের নাও, আমার তুলতে হবে না। ওই এই জেলা না, সিরিয়াসলি কমরটা কিন্তু দেখ কি লাগে ওঠা খালি রাখে কোথায় নেই, প্লাস্টিকটা পচবে না। আমরা বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সাধারণ কর্মচারী এবং আমরা আমাদের তরফে এই জায়গায় যে আমরা এসেছি দলবদ্ধভাবে এসেছি সন্দেহাতীতভাবে, কিন্তু আমরা প্রত্যেক দিনই এখানে আসি মর্নিং ওয়াকের তাগিদে এবং মর্নিং ওয়াকের সময় আমরা দেখি যে বিভিন্নভাবে আমাদেরকে এই জায়গা দিয়ে যখন হাঁটছি তখন পায়ের কাছে ওই প্লাস্টিকের টুকরো বা কাগজের টুকরো এগুলো পড়ে থাকছে। আবার এর মধ্যেই দেখছিলাম যে কোমরের ব্যথাটাও দিন দিন বেড়ে চলছে। প্রত্যেককেই দেখতে পাচ্ছেন যে আমরা যারা আছি যে একটা ওই 50-এর কাছাকাছি প্রত্যেকেই আর কি দাঁড়িয়ে আছি, কোমরের ব্যথাটা ক্রমশ বাড়ছে। তা নিচু হয়ে একটু ব্যায়াম করতে বারবারই বলছে আমাদের ইনস্ট্রাক্টররা, সেটা আর হয়ে উঠছে না। তো এই সুযোগটা নিয়ে নিলাম, সেই সুযোগে দেখলাম যে পড়ে থাকা যে নোংরা ময়লা সেগুলোও একটু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সেইটাই আমাদের কাছে একটা বড় পাওনা এবং এইভাবেই আমরা এগিয়ে এসেছি। একজন সাধারণ মানুষ হিসাবে কারোর কাছে আবেদনের থেকে আমার মনে হয় আমাদের নিজের এগিয়ে আসাটা বড় বেশি প্রয়োজন। এই স্কোয়ার ফিল্ডের যে ইতিহাস সেটা প্রশাসনের নিজস্ব কোনো ইতিহাস না, সাধারণ মানুষের গৌরব, সাধারণ মানুষের ইতিহাস। সাধারণ মানুষ এই জায়গায় এগিয়ে আসুক, পরিচ্ছন্ন করার তাগিদে এগিয়ে আসুক, নোংরা ময়লা এই মাঠে আরও কম ফেলুক এবং এই ব্যারাক স্কোয়ার ফিল্ডকে বহরমপুরের প্রকৃত ফুসফুস হিসাবে গড়ে নিক। চিন্তাভাবনাটা অনেকদিন থেকেই আমরা প্রত্যেকেই যারা এখানে আছি তারা প্রত্যেকেই মর্নিং ওয়াক করতে আসি এবং মর্নিং ওয়াক করতে আসার সময় দেখা যায় প্রচুর প্লাস্টিক এবং আবর্জনা স্কোয়ার ফিল্ডের ভেতরে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা আমাদের খুব বেদনা দেয়, দুঃখ দেয়। তো আর সৌভাগ্যবশত আমাদের সুপারিনটেনডেন্ট সাহেবও এখানে মর্নিং ওয়াক করতে আসেন, ওনার চোখেও এটা পড়ে। তো এই জন্যে আমরা মিলিত হয়ে একত্রিত হয়ে ঠিক করি যে আমরা অন্তত আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা পরিবেশকে সুস্থ রাখা এবং স্বাভাবিক রাখা সেজন্যে আমরা এই প্রচেষ্টাটা করব। এবং সত্যি কথা বলতে আমাদের সুপারিনটেনডেন্ট সাহেবের অনুপ্রেরণা এবং ওনার সাপোর্ট আমাদের এই কাজটা করতে উদ্বুদ্ধ করেছে। হ্যাঁ, এটা একটা কী বলুন তো, ওই সকালে আমরা মর্নিং ওয়াক করতে আসি, তা আমাদের মাথায় এলো সাহেবের উদ্যোগে, ভাবলাম হ্যাঁ ঠিক আছে, একটা কাজের মধ্যে আমরা নিজেদের এক্সারসাইজও করতে পারবো, মাঠটা পরিষ্কারও হবে। তা সেই হিসাবে একদম সিম্পল একটা মোটিভ নিয়ে চলে আসা, আর পরিষ্কার করছি, দারুণ লাগছে। হ্যাঁ, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারলে আরও পরিষ্কার ভালো লাগবে। ভালো লাগছে অবশ্যই। আপনার নাম? গৌতম রায়, চিফ কন্ট্রোলার বহরমপুর সেন্ট্রাল কারেকশন হোম। আমাদের কয়েকজন স্টাফ আজকে যুক্ত হয়েছে, কাজটা আমাদের চলবে, পরবর্তীকালেও দেখা যাক আরও বেশি স্টাফকে যদি ইনভলভ করতে পারি। কতদিন ধরে চলবে এটা? মোটামুটি সেরকমভাবে কোনো প্ল্যানিং করিনি, মানে আমাদের টার্গেটটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা পুরো এরিয়াটা। আমাদের জেলখানা তো রেগুলার পরিষ্কার হচ্ছে, জেলখানাতে ঘাস কাটা থেকে আরম্ভ করে কাগজ তোলা, পাতা, পুরনো পাতা কালেকশন করা, এইরকম কাজ চলছে। তো আজকে আমাদের মাথায় এলো যে তাহলে জেলখানা থেকে বেরিয়ে যদি একটু ব্যারাক স্কোয়ারটাও আমাদের যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, তা সেরকমভাবে নির্দিষ্ট কোনো প্ল্যান নেই, এই এটা ধরুন কন্টিনিউ চলবে।